লালবাগ কেল্লা মোগল আমলে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রঙে বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশে আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীরা পথচারণ মুখরিত হয় ঢাকায় লালবাগ এলাকায় এই দুর্গটি। আজম শাহ 1678 খ্রিস্টাব্দে ঢাকায় বাসস্থান হিসেবে এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করেন। মাত্র এক বছর পরেই দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে পাঠায়। এই সময় মসজিদ ও দরবার নির্মাণের পর এই দুর্গের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। নবাব শায়েস্তা খাঁ 1680 সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করে। শায়েস্তা খানের কন্যা পরে বিবি মৃত্যুর পর এই দুর্গ অপরামনা করা হয় এবং শায়েস্তা খাঁ 1684 খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেয়। 1844 সালে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গটির উন্নয়ন কাজ শুরু করে। এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিত লাভ করে। 1910 সালে লালবাগ দুর্গের প্রাচীন সংক্ষিপ্ত করা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম 20 টাকা করে, তবে 5 বছর কমে কোনো বাচ্চার জন্য টিকিট দরকার পড়ে না। যে কোনো বিদেশি দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য 200 টাকা করে। সময়সূচি: গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কেল্লা খোলা থাকে, মাঝখানে দুপুর 1টা থেকে 1টা 30 মিনিট পর্যন্ত আধা ঘন্টার জন্য বন্ধ থাকে, আর শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর সবসময়ের জন্য শুক্রবার জুমার নামাজের জন্য 12:30 থেকে 3টা পর্যন্ত বন্ধ থাকে, রবিবার সাধারণ ছুটি এবং সোমবার বেলা 2টা থেকে লালবাগ কেল্লা খোলা থাকে। কিভাবে যাবেন? আজিমপুর বাস স্টেশন থেকে নেমে 15-20 টাকা রিক্সা ভাড়া দিয়ে লালবাগ কেল্লা যাওয়া যায়। দর্শনার্থীরা ইচ্ছা করলে পায়ে হেঁটেও লালবাগ কেল্লা যেতে পারে। লালবাগ কেল্লা মোগল আমলে বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কষ্টি পাথর, মার্বেল পাথর আর রঙে বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশে আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীরা পথচারণ মুখরিত হয় ঢাকায় লালবাগ এলাকায় এই দুর্গটি। আজম শাহ 1678 খ্রিস্টাব্দে ঢাকায় বাসস্থান হিসেবে এই দুর্গটি নির্মাণ কাজ শুরু করে। মাত্র এক বছর পরেই দুর্গের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই মারাঠা বিদ্রোহ দমনের জন্য সম্রাট আওরঙ্গজেব তাকে দিল্লিতে পাঠায়। এ সময় মসজিদ ও দরবার নির্মাণের পর এই দুর্গের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। নবাব শায়েস্তা খাঁ 1680 সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণ কাজ শুরু করে। শায়েস্তা খানের কন্যা পরে বিবি মৃত্যুর পর এই দুর্গ অপরামনা করা হয় এবং শায়েস্তা খাঁ 1684 খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেয়। 1844 সালে ঢাকা কমিটি নামে একটি আধা সরকারি প্রতিষ্ঠান দুর্গটির উন্নয়ন কাজ শুরু করে। এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিত লাভ করে। 1910 সালে লালবাগ দুর্গের প্রাচীন সংক্ষিপ্ত করা হয় এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। লালবাগ কেল্লার দরজার ঠিক ডান পাশেই রয়েছে টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিটের দাম